অনেক কিছুই বোঝে না, অনেক কিছুই জানে না। এখনো তো কিছুই দেখা হয়নি ওর। তোমার সাথে যেহেতু ওর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, ওকে একটু দেখে দেখে রেখো। আমার মনে হয় আমরা যদি একে অপরকে তুমি করে বলতে পারি, এটা আমাদের দুজনের জন্যই সুবিধা হবে। অবশ্য তাতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। আরে না না না, কি বলে, আমি টিপসই ফিপসই দিতে পারবো না। দিবা, আপনার কি মাথাটা কি নষ্ট হয়ে গেছে নাকি? আমি কেন টিপসই দিতে যাব? কেন, কবিতা লিখতে লিখতে কি আপনার আঙুলের ছাপ নষ্ট হয়ে গেছে? না তা হয় নাই, তবে তবে তারা কি আগামী বিশ্বকাপ নিতে পারবে কিনা, মানে বিশ্বকাপে তারা জিতবে কিনা, এই বিষয়ে তোমার কি মনে হয়? স্যার, আমি তো আসলে ক্রিকেট বেশি ফলো করি না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ যদি খেলে অংশগ্রহণ করে, তাহলে আমি মন থেকে চাই যে বাংলাদেশ জিতুক। গুড, এটাও কিন্তু অনেক গুড, অনেক অনেক গুড। আচ্ছা আর কি মনে হয়? না মানে আমাকে চোট চোট মানে একটু সামনে আসো, সামনে আসো, আরে আসো না, একটু সামনে সামনে আসো। ঠিক আছে, আমাকে একটু ভালো করে দেখো, আমার চেহারাটা দেখো, আমার পোশাক আশাক দেখো, আমার কথাবার্তা সব কিছু দেখে কি মনে হয় যে আমি আমাকে কি চোর চোর লাগে? কি বলছেন স্যার? না মানে এই যে আমি সফিন স্যারের এই টেবিলের নিচ থেকে হুট করে উঠলাম, তারপরে আমি একটু লুকিয়ে থাকা, সব কিছু সব কিছু মিলে কি মনে হয় যে আমি চোর? ছি ছি স্যার, আপনাকে চোর মনে হবে কেন, কি বলছেন? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, বসো। তাহলে মিস নীরা, আপনি এখন বলেন তো আমি এখানে কেন এসেছিলাম? নিশ্চয়ই কোনো কাজেই এসেছিলেন স্যার, কাজ ছাড়া আর আপনি কেন আসবেন? গুড, ভেরি ভেরি গুড, অসাধারণ, অসম অসম, মানে আমার মনে হচ্ছে যে এতদিন পর আমারই মতো এরকম একটা মেধাবী মানুষের মুখোমুখি হলাম। গুড গুড, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। আচ্ছা আচ্ছা মিস নীরা, এখন তুমি বলো তো যে তুমি আমাকে কেন খুঁজছিলে? স্যার, আমি আপনাকে খুঁজছিলাম না তো। খুঁজছিলে? তাহলে এখানে কেন এসেছো? আরে আমি তো ভাবলাম তুমি আমাকে খুঁজতে খুঁজতে এ পর্যন্ত চলে এসেছো, হয়তো জরুরি কোনো কাজ আমার কাছে। জি না স্যার, আমি আসলে সাফিন স্যারের জন্য। কি সাফিন স্যার চলে এসেছে নাকি? না, সাফিন স্যার এখনো আসেননি। ও তো, আমাকে ওনার জন্য এখানে ওয়েট করতে বলল। ও আচ্ছা, কে তোমাকে এখানে ঢুকতে দিল? তারা তারা
जी सर। Are you sure? जी सर। Over sure? जी सर। Damn sure? जी सर, ताराई तो बोल लो। I see. ठीक है सर, तुम्ही ये खाने अपेक्षा करो, आमी जाई। ठीक है सर, आमी जाई। सर, आपनी जो काजटा करछिलेन, आपनी कोरे फेलुन ना, आमी कोनो डिस्टर्ब करबो ना। না আমার কাজ শেষ, আমি না শেষ বলতে কি আমি আসলে এসেছিলাম, স্যার একটা ফাইল রাখতে বলেছিল, ওইটাই রাখার জন্য এসেছিলাম, আর কোনো কাজ আপাতত নেই। তুমি থাকো, তুমি থাকো মিস নীরা, আমি বাইরে গেলাম। ঠিক আছে, জি স্যার। না রবি, আর কিছু লাগবে না। তুমি বরং একটা কাজ করো, মানে বিষয়টা হয়েছে কি, চাটা আমি এখন আর আসলে খাবো না, খেলে ঘুম হবে না। এই চাটা তুমি গিয়ে বরং বদরুল সাহেবকে দিয়ে আসো, বললেই হবে দিবাপু পাঠিয়েছে। জি, আমাকে দেন প্লিজ। থ্যাংক ইউ রবি, সো নাইস অফ ইউ। আমি জানতাম তোমাকে দিয়ে সঠিক কাজটা হবে না। এই ভুলটা তোমার না, এই ভুলটা আমার। এই লাবলুকে একটা ভুল কাজ দিয়ে দিনটা শুরু করতে হলো। কি ভুল কাজ, কি ভুল কাজ? সেটা হচ্ছে তোমার উপর ভরসা করা, বুঝছো? স্যার, আপনি এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার উপরে ভরসা করে আপনি কি ভুল করবেন? এই এই, আমি তোমাকে কি শিখিয়ে গিয়েছিলাম, তোমাকে কি বুঝিয়ে গিয়েছিলাম? আমি তোমাকে বলে যাইনি যে আমি শাফিন স্যারের রুমে যাচ্ছি একটা সারপ্রাইজ রেডি করতে, যাতে করে স্যার রুমে ঢোকার সাথে সাথে দেখে খুশি হয়ে যায়? আর তাই তোমাকে আমি বলে গিয়েছিলাম, আমি রুম থেকে বের হওয়ার আগে স্যার যাতে কোনোভাবে রুমে ঢুকতে না পারে, সেই জন্যে তুমি যে কোনো কৌশল অবলম্বন করে স্যারকে রুমের বাইরে রাখবে। আর এই জন্য আমি তোমাকে দুইটা কৌশল শিখিয়ে দিয়ে গিয়েছিলাম। কি শিখিয়ে দিয়ে যাইনি আমি? হ্যাঁ, শিখিয়েছিলেন তো। তো তো কি স্যার, এতে করে আমি আপনার ভরসা ভাঙলাম কিভাবে? ও মাই গড, সেটাও তুমি বুঝতে পারছো না? এই এই এই, নীরা মেয়েটাকে স্যারের কেবিনে কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে বলো? আমি আমি পাঠিয়েছি। তাকে বলেছি স্যার এখনো আসেনি, সে না আসা পর্যন্ত আপনি তার রুমে যে ওয়েট করতে পারেন। আমার কথা অমান্য করে আমি কেবিন থেকে বের হওয়ার আগেই তুমি অন্য একটা মেয়েকে তুমি কেবিনের মধ্যে ঢুকিয়েছো, আর এখন বলছো তুমি কি ভরসা ভেঙেছো সেটা বুঝতে পারছো না? তুমি ন্যাকা ফিটার খাও? কি আশ্চর্য স্যার, আপনি তো আমাকে বলেছেন শাফিন স্যার আসলে তাকে যেন আমি আটকে, অন্য কাউকে আটকানোর কথা তো আপনি বলেননি। আর সারপ্রাইজ তো আপনি রেডি করছেন শাফিন স্যারের জন্য, অন্য কারোর জন্য তো নাও। তো সেখানে অন্য কেউ ঢুকলে কি সমস্যা? কি সমস্যা, কি সমস্যা? আরে কি সমস্যা, সেটা যদি তোমার মতো গভেট বুঝতো তাহলে তো তুমি এই অফিসের তারা হতে না, তুমি হতে চাঁদ, আমার আকাশের চাঁদ। মানে কি স্যার? মানে মানে আমি এই অফিসের হেড অফ মার্কেটিং, কোনো স্কুলের ক্লাস টিচার না যে সব কিছু তোমাকে বুঝিয়ে বলতে হবে,
গর্ধপকুতাকার ফালতু একটা নিরেট কোপের। ম্যাম আপনি অফিসে? হ্যাঁ আমি অফিসে। তো হেতা তো অবাক হওয়ার কি আছে, আমি তো প্রতিদিনই অফিসে আসি। হ্যাঁ মেবি আজকে একটু অন্যদিনের তুলনায় অনেক চলে এসেছি। এনিওয়েজ গুড মর্নিং। ভেরি ব্যাড মর্নিং ম্যাম। তারা আবার তোমার সাথে সাত সকালে এমন কি হলো যে তোমার ব্যাড মর্নিং হয়ে গেছে? আমার সাথে তো কিছু হয়নি ম্যাম, হয়েছে আপনার সাথে। তাই তো অবাক হলাম আর আপনাকে ব্যাড মর্নিং বললাম। সরি, আমার সাথে কি হয়েছে ম্যাম? আপনি কিছুই জানেন না? কি জানবো, শোকজের ব্যাপারে? শোকজ কেন? শাফিন স্যারের সাথে পরে আপনার কথা হয়নি? আমি তো ভেবেছিলাম কথা হয়েছে। না কথা হয়নি, ফোন বন্ধ ছিল। কি হয়েছে বলো তো? তোমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে ম্যাম। আপনি কাউকে কিছু না জানিয়ে হুট করে অফিস থেকে চলে গেছেন, সেটা জানতে পেরে শাফিন স্যার অনেক রাগ করেছেন। তো তোমার স্যার কি এখন ক্যাবিনে আছেন? না এখনো আসেননি। ও ওয়াও, এখনো তোমাদের প্রিয় শাফিন স্যার অফিসে পৌঁছাননি? কোর্স, তোমাদের প্রিয় শাফিন স্যার যদি কোনোদিন দেরি করে আসে নো প্রবলেম, আর আমি একটু দেরি করলেই সবার মাথা যেন বাজ পড়ে। ম্যাম স্যার দেরি করেন না, আজও করবেন না, স্যারের আসার সময় এখনো হয়নি। আপনি একটু দেরি করে আসেন তো অফিসে, তাই স্যারের আসার টাইমটা আপনি জানেন না। স্যার রুমে একটা কফি পাঠিয়ে দাও। জি আমার জন্যে। জি ম্যাম। তার মানে রাখি ম্যাম শোকজের ব্যাপারে কিছুই জানেন না? না তা তো হবার কথা না। শাফিন স্যারের সাথে কি সত্যি রাখি ম্যামের কোনো কথা হয়নি? আচ্ছা লাভলু স্যার আমার সাথে এমন করে কথা বললো কেন? শাফিন স্যারের রুমে সে কি এমন সারপ্রাইজ রেডি করতে গেল যে নীরা যাওয়ায় তার বিশাল বড় ক্ষতি হয়ে গেল? না হঠাৎ করে অফিসে কেমন যেন একটা ঝামেলার বাতাস বইছে, দেখা যাক। আমার মাথায় ছিল না খালি,
বুদ্ধি ভরা আসের বন্ধু আইলানার কাছে, বুঝলাম না বুঝলাম না রে বন্ধু। কেন দিবা তোমারে বলে নাই আমার এক কাপ চা দিতে? হ্যাঁ বললো তো, সে নিজের হাতে চা বানালো, আমাকে নিয়ে আসতে বললো, আমি নিয়ে আসলাম। দেরি করলাম কোথায় ভাইয়া? এই তুমি কি বলো, দিবা নিজ হাতে চা বানাইছে? জি। আর তুমি এতক্ষণ পর আমার বলতেছো? তোমরা না, তোমাদের দেখ কিচ্ছু হবে না। আমি উত্তেজিত হয়ে গেলে কি যে হতে পারে সেটা তুই খুব ভালো মতো জানিস। আজ তো তোমার অফিসের প্রথম দিন, কেমন লাগছে? স্যার আমি আসলে ঠিক বুঝতে পারছি না, আমি তো এখনো জানি না যে আমার কাজটা কি। আর এরকম একজন পার্সোনাল সেক্রেটারি থাকলে আপনার মনে হয় বেশ আরামই হবে। নগর জোনা।